ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাল স্বর্ণালী। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো অনেকদিন আগে আপনাদের সঙ্গে একটা প্রোডাক্টের পিকচার শেয়ার করেছিলাম, সেই প্রোডাক্টটি রিভিউ দেবো বলেছিলাম। তো আজকে আমি সেই প্রোডাক্টটি রিভিউ দিতে চলেছি। সেটা একটা টোনার ছিল, তো অনেকদিন তার রিভিউ দেওয়া হয়নি। আসলে আমি পুরো টোনারটা ফিনিশ করার পরেই আপনাদের সঙ্গে তার রিভিউটি শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এটা আপনাদের জানা দরকার। তাহলে চলুন এবার প্রোডাক্টটি রিভিউ দেওয়া শুরু করি। এই টোনারটির নাম হচ্ছে বেলাভিটা অর্গ্যানিক গ্লোনার টোনার অ্যান্ড মিস্ট। এটা টোনার হিসেবেও কাজ করে এবং মিস্ট হিসেবেও কাজ করে। এটা পিওর রোজ ওয়াটার, ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং অ্যালকোহল ফ্রি একটা টোনার। অল স্কিন টাইপে এটা যায়, এটা কিন্তু এখানে নিচে লেখা আছে অল স্কিন টাইপ। টোনারটির প্রাইস হচ্ছে 249 এবং এর ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে 2023, আর এটি চলবে 24 মাস, অর্থাৎ 2 বছর পর্যন্ত, তারপরে কিন্তু এটা এক্সপায়ার হয়ে যাবে। আর এটা আপনারা কম প্রাইসে যদি পেতে চান তাহলে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নেবেন, আমি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েই আনিয়েছি। আর এইদিকে ইনগ্রিডিয়েন্টস লিস্ট দেওয়া আছে, রোজ ওয়াটার, অ্যালোভেরা এক্সট্রাক্ট, আপনারা পড়ে নেবেন। এখানে তেমন কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু এই টোনারের মধ্যে দেওয়া নেই, তাই আমি আর ইনগ্রিডিয়েন্ট লিস্টটা আর পড়লাম না, কিন্তু এটা আপনারা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারেন ইনগ্রিডিয়েন্টস লিস্টটা। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুরোটা ফিনিশ করে ফেলেছি, এবং এই যে শেষে একটু আছে, এই টোনারটির আমি একটা আমার ঈদের স্কিন কেয়ারের যে ভিডিও আছে তাতে কিন্তু এই টোনারটি আমি ইউজ করেছিলাম। এই টোনারটি আমি অনেক দিন থেকে ইউজ করছি এবং পুরোটা ফিনিশ করার পরে শেষে যেটুকু এইটুকু পড়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন, তারপরে কিন্তু এটার আমি রিভিউ দিচ্ছি। সো এটার রিভিউটা একদমই ভুল রিভিউ হবে না, আবার এটা কোনো স্পন্সর ভিডিও নয়, এটা আমি নিজে টাকা দিয়ে কিনেছি। সেটা আপনারা সকলেই জানেন যে আমি আমার চ্যানেলে কোনো ভুল রিভিউ দিই না। এটা হচ্ছে পিওর রোজ ওয়াটার, এখানে লেখা আছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং অ্যালকোহল ফ্রি, এতে অ্যালকোহল নেই, অল স্কিন টাইপস। আমার খুব পছন্দের একটা টোনার, এবং আরও অনেক টোনার আছে যেগুলো আমার ভালো লাগে, কিন্তু তার মধ্যে এটাও খুব ভালো লাগে। তো এটা একটা ভালো টোনার, সেটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু টোনার ব্যবহার করার উপকারিতাগুলো আপনাদেরকে একটু জানিয়ে রাখি। প্রথম হচ্ছে যে আমাদের স্কিনের যে একটা পিএইচ ব্যালেন্স থাকে সেটা কিন্তু টোনার ইউজ করার ফলেই সেই পিএইচ ব্যালেন্সটা আমাদের স্কিনের মধ্যে ঠিক থাকে। পিএইচ ব্যালেন্সের যদি একটু গণ্ডগোল হয় তাহলে আমাদের স্কিনের অনেক ধরনের প্রবলেম হয়, স্কিন প্রবলেম যেগুলো সেগুলো হয়। তো এই টোনারে কিন্তু আমাদের পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকে, এবং আমাদের যে ওপেন পোর্সের প্রবলেম থাকে সেটাও কিন্তু অনেকটা ঠিক হয়ে যায়, ওপেন পোর্সগুলো অনেকটা মিনিমাইজ হয়ে যায় এই টোনার ব্যবহার করার ফলেই। হয়তো বাইরে গেলেন রোদের মধ্যে, স্কিনের স্কিন একটু ট্যান হয়ে গেছে, তো বাড়ি এসে ফেশ ওয়াশ করে আপনারা কিন্তু এই টোনারটা মুখে হালকা লাগিয়ে নিতে পারেন, খুব একটা রিফ্রেশিং ফিল দেয়। তো সেই জন্য টোনার কিন্তু আমাদের ব্যবহার করা উচিত। তো এই তিনটে কারণের জন্য আপনারা কিন্তু টোনার ব্যবহার করতেই পারেন। আর এই টোনারটা কিন্তু অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু খুব একটা প্রাইসেবল নয়, আর অনলাইনে কিনলে কিন্তু আরও কম দামে আপনারা পেয়ে যাবেন। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যদি একটা ভালো টোনার পেতে চান, অ্যালকোহল ফ্রি, প্যারাবেন ফ্রি, তাহলে আমি বলবো বেলাভিটা অর্গ্যানিকের এই টোনারটি বেস্ট। এটা কিন্তু আমার সত্যিই ভালো লেগেছে, আপনারা চাইলে এটা কিনে ব্যবহার করে দেখতে পারেন। চলুন এবার টোনারটা ইউজ করে দেখে নিই এটা কিভাবে ইউজ করতে হবে। এই যে শেষে একটু পড়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে প্রথমে যখনই কোনো টোনার ইউজ করবেন তখনই এভাবে ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে নেওয়ার পরে টোনারের প্যাকেজিং কিন্তু দু রকমের হয়, একটা থাকে এভাবে স্প্রে করলে আপনারা এটা মুখের মধ্যে স্প্রেড হয়ে যাবে, আর একটা থাকে যেটা হাতে নিয়ে বা কটন প্যাডে নিয়ে আমাদের এভাবে মুখে লাগিয়ে নিতে হয়। তো এটা হচ্ছে স্প্রে, এই যে আপনারা দেখতেই পেলেন। তো এভাবে ঝাঁকিয়ে নেওয়ার পরে ওটা ফেসে এভাবে আমরা স্প্রে করে নেব। ভীষণ রিফ্রেশিং লাগে, আর সঙ্গে সঙ্গে স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসে, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে একটা সুন্দর গ্লো চলে আসে কিন্তু এটা ইউজ করার পরে। আর এই ফ্রেগরেন্সটাও খুব মাইল্ড, তো ফ্রেগরেন্সের জন্য আপনাদের কোনো অসুবিধা হবে না, ঠিক যেমন গোলাপে যেমন ফ্রেগরেন্স হয় ঠিক সেরকম। আর যখন এটি স্প্রে করবেন মুখের মধ্যে তখন কিন্তু চোখটা বন্ধ রাখবেন, না হলে চোখের এই চারপাশগুলোতে লেগে যেতে পারে এবং চোখে একটু ইচিং হতে পারে, বা যদি চোখে লেগে যায় তাহলে কোনো রুমাল বা কোনো সুতির কাপড় নিয়ে ধীরেভাবে চোখটাকে এভাবে মুছে নেবেন। কিছুক্ষণ সময় দেবেন টোনারটা শুকিয়ে যাওয়ার জন্য, এটা প্রায় আমার ফেসের মধ্যে শুকিয়ে গেছে, প্রায় অ্যাবজর্ব হয়ে গেছে।
এরপরে আপনারা ময়েশ্চারাইজার লাগাতে পারেন, সানস্ক্রিন লাগাতে পারেন বা অন্য যে কোনো ক্রিম আপনারা লাগাতে পারেন এরপরে। আমি এর আগেও আর একটা টোনার ইউজ করেছি, একটা নয় আরও অনেকগুলো টোনার ইউজ করেছিলাম, কিন্তু সেগুলো খুব একটা আমার স্যুট করেনি। এই টোনারটা আমার ভালো স্যুট করেছে, আমার ড্রাই সেন্সিটিভ স্কিন আপনাদের বলে রাখি, তো সেই ক্ষেত্রে এই টোনারটা আমার খুব স্যুট করেছে। আর যেই টোনারগুলো আমি ব্যবহার করেছি তার মধ্যে একটা টোনার আছে যেটা আমার একদমই একদমই পছন্দ হয়নি এবং যেটা ব্যবহার করার পরে আমার স্কিনের অনেক প্রবলেম হয়ে গেছিলো, সেই টোনারটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে। এখন আমি সেই টোনারটির নাম আপনাদেরকে বলছি না, কিন্তু আপাতত এটা জেনে রাখুন যে এই টোনারটি খুব ভালো। এখানে অল স্কিন টাইপ লেখা আছে, তো সমস্ত রকম স্কিনের জন্য, তো যে কোনো ধরনের স্কিনের জন্য এটা সুটেবল। টোনার ইউজ করতে চাইলে কিন্তু অ্যালকোহল ফ্রি টোনারই আপনারা ইউজ করবেন, যে টোনারগুলোতে অ্যালকোহল দেওয়া থাকে বেশি মাত্রায় সেই টোনারগুলো ইউজ করলে আমাদের স্কিন কিন্তু আরও ড্রাই হয়ে যায়, তাই সবসময় অ্যালকোহল ফ্রি টোনারই আপনারা কিনে ইউজ করবেন। আর টোনার কিন্তু শুধু ফেস ওয়াশ করার পরে মুখে দেওয়ার জন্যই নয়, টোনার কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারি। যেমন এক নম্বর, যে কোনো ফেস প্যাকে আপনারা টোনার অ্যাড করতে পারেন, মুলতানি মাটি হোক বা বেসন হোক, বাড়িতে তৈরি যে ফেস ওয়াশ ফেস প্যাকগুলো সেগুলোতে কিন্তু আপনারা এই টোনার মিক্স করতে পারেন, মানে জলের পরিবর্তে টোনার মিক্স করতে পারেন। যেগুলো শুকনো ফেস প্যাক, যেগুলো পাউডার থাকে, যেগুলো আমরা জলে ভিজে তারপরে মুখে অ্যাপ্লাই করি, সেগুলো কিন্তু আপনারা টোনার অ্যাড করে করতে পারেন। ফেস প্যাক করার পরে, ফেস ওয়াশ করার পরে বা মুখ যদি খুব নোংরা হয়ে থাকে তখন আপনারা একটা তুলোর মধ্যে টোনার নিয়ে এভাবে ভালোভাবে পরিষ্কার করে নিতে পারেন। বিভিন্ন রকমভাবে কিন্তু আপনারা টোনার ইউজ করতে পারেন। তাহলে আমার এই রিভিউ ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা কেউ এই টোনারটি ব্যবহার করে থাকেন তাহলে সেটাও আমাকে একটু জানিয়ে দেবেন। আপনারা যদি কেউ ভালো একটা টোনারের সন্ধানে থাকেন তাহলে আমি বলবো বেলাভেটা অর্গ্যানিকের এই টোনারটি একটা বেস্ট অপশন। আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেল বঙ্গাল স্বর্ণালীকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।